কালারা ফুল গার্ড দিয়ে একদম নিয়ে আছে, ঠিক আছে, যাতে কেউ ঝামেলা না হয় বা মারামারি বা ঠেলাঠেলি না হয়। 2022-এ আমি প্রথম রথের দড়িতে হাত দিচ্ছি। ভাইকে এখন অওয়া শিখাচ্ছি, ঠিক আছে, এটা কি বল বল, এটা কি এটা কি কি এখনই তো বললি বল, হ্যাঁ গুড গুড, এটা ওই, হ্যাঁ গুড, ভেরি গুড ভেরি গুড, দেখো সব পারছে আমাদের, এটা ওই ও এটা ও মনে খতরনাক, দেখো সব ঠিক আছে কিন্তু এই ওয়েট জায়গায় এখানে ও আবার এখানে ও মানে মানে গলা থেকে বার করে ও এরকম করে কোথায় গেল ওটা, এই তো এটা মানে কি খতরনাক, মানে বাংলা ল্যাঙ্গুয়েজ না চাইনিজের থেকেও খতরনাক একদম। হ্যাঁ বাংলা ল্যাঙ্গুয়েজ ভাই সব থেকে কঠিন ল্যাঙ্গুয়েজ, তাহলে ঠিক আছে ভালো করে পড়লে, ঠিক আছে, হ্যাঁ এরকম করে পড়তে হবে, এরকম করে পড়লে তাহলে সব ঠিক হবে। আজকে জগন্নাথ সব পেরেছে, ঠিক আছে, জয় জগন্নাথ। আজকে উল্টো রথ বিকাল বেলায় দেখতে হবে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সো ভাইয়ের যেটা এজ সেই হিসাবে ওর ম্যাচুরিটিটা অনেকটাই কম, মানে ও অ্যাকচুয়ালি প্রি ম্যাচিউর চাইল্ড, দ্যাটস ওয়াই ও এজেও এখনও মোটামুটি আগে মানে নামটাও লিখতে পারতো না, এখন নামটা অনেকটা শিখে গেছে, না দেখে পারে, প্লাস অওয়াগুলো শেখাচ্ছে। সো যাই হোক এখন আজকে হচ্ছে উল্টো রথ, আর উল্টো রথে আমি ভেবেছিলাম আমাদের গ্রামে থাকবো, বাট সেদিনকা মানে আমি আগের দিন যেখানে মেলা গেছিলাম সেদিনকে আমি রথ দেখতে পাইনি, মানে গেছিলাম চিত্তালয়ের রথ দেখেছিলাম, বাট আমি ইসকন টেম্পলের যে রথটা হয় সেটা দেখতে পাইনি। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে দুর্গাপুর, এখন রেডি হলাম, দুর্গাপুর মানে এখন যাব হচ্ছে ইসকন টেম্পলের যে রথটা হয় না সেখানে যাব, কারণ আমাদের গ্রামেও থাকলে চলতো, বাট ওখানে কি হয় না মানে রথটা ঘুরিয়ে নেওয়ার পরেও না অনেকটা বেশি ক্রাউড থাকে, ওকেশন থাকে, খুব সুন্দরভাবে হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর ইসকনের যেহেতু মানে প্রচুর কি বলে ওটাকে শিষ্য প্রচুর, তো অনেক ভিড় হয়, অনেক মানে একটা সুন্দর ব্যাপার থাকে ওখানে মানে, সো দ্যাটস ওয়াই রেডি হলাম এখন ওখানেই যাচ্ছি। সো গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড লেটস গো। সো ফাইনালি আমি এলাম সিটিতে, বাট চতুরঙ্গর এখানে এসে দেখলাম রথটা নেই, মানে রথটা এখন চলে গেছে মারকুনির যেখানে পুজো হয় না ওইদিকে আছে, মানে আমার বন্ধু রিজু আছে ও এসেছে, ওকে ফোন করলাম, তো এখন টোটো ভাড়া করে আবার ওদিকে যাচ্ছি। বাই দ্য ওয়ে আমি যখন বাড়ি থেকে বেরোলাম এক ফোঁটাও বৃষ্টি হয়নি আমাদের এদিকে, বাট মানে আমাদের ওদিকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, বাট এদিকে ভালো মতোই বৃষ্টি হয়েছে, এদিকে বৃষ্টি হয়েছে না ভালো মতো, আচ্ছা মানে টুকটাক হয়েছে নাকি, আচ্ছা আচ্ছা, মানে বাসে আসছিলাম তো দেখলাম পুরো পিচ রোড ভিজে গেছে, মাটি ফাটি ভিজে গেছে সাইডে, বৃষ্টিটা হয়ে কিন্তু ওয়েদারটা একদম কুল হয়ে গেছে, ঠিক আছে, মানে একদম নর্মাল ওয়েদার, না আছে গরম আর না লাগছে খুব ঠান্ডা, মানে একদম পুরো শরৎকালের ওয়েদারের মতো, শরৎ বলে না ওটা হেমন্ত বলে, যাই হোক কিছু একটা বলে। এবার বলছি ইয়ে ওই রথটা, রথের উপরে কি ওই সাদা কালারের ড্রেস পরে একদম চেপে রয়েছে ওইটা, রথ অনেক যাচ্ছে মানে সামনে একটা এখানে একটা এখানে একটা, কোনটা চতুরঙ্গ সেটা নিয়ে কনফিউজ হয়ে গেছে এখন, রথের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ, দূরে রথ রয়েছে, এখন দাদাকে ছেড়ে দেবো ভাড়াটা দিয়ে। প্রথমে যে টোটোটায় যাবেছিলাম পুরো ল্যাল, মানে পুরো ঘুরালো, ও বুঝতেই পারলো না কোনটা নিয়ে, আবার দাদার এখানে চণ্ডীদাস এসে আবার দাদার টোটোতে যাবলাম, এখন এদিক দিয়ে রথটা যাবে ইসকন টেম্পলে, ঠিক আছে, তো এখন ওখানেই যাচ্ছি। ফাইনালি রথের কাছে এলাম, রথটাকে দেখতে পেয়ে গেছি ভাই, আমি তো ভাবছিলাম রথের দড়ি টানতেই পারবো না বা রথটা দেখতেই পাবো না আজকে, সামনে প্রচুর ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ, সেই লেভেলের ভিড় রয়েছে ভাই, প্রচুর লোক রয়েছে, প্রচুর প্রচুর, এখান থেকে এখন হরিলোড করা হচ্ছে, আর সব লোকে মানে পুরো ছোড়াছড়ি দেখতে পাচ্ছ, কে নেবে কাড়াকাড়ি লেগে যাচ্ছে, কত লোক হাত বাড়িয়ে আছে দেখো শুধু প্রসাদ পাওয়ার জন্য, আর রথ থেকে মানে প্রচুর প্রসাদ ছোড়া হচ্ছে, প্রচুর প্রচুর, আরে বাপরে যা লোকের ভিড় আছে, আমাকে সুপার ভিউ করতে হলো আদারওয়াইজ আসতো না পুরোটা, এদিক থেকে ছুটছে এদিকে ক্যাশ ধরার জন্য পুরো রেডি, কাকিমারা আঁচল পেতে আছে প্রসাদ নেওয়ার জন্য দেখতেই পাচ্ছ,
দাদারা ফুল প্রোটেকশন দিয়ে, দেখতেই পাচ্ছ দাদারা ফুল গার্ড দিয়ে একদম নিয়ে আছে, ঠিক আছে, যাতে কেউ ঝামেলা না হয় বা মারামারি বা ঠেলাঠেলি না হয়। আর এখানে স্যানিটাইজারও ছড়ানো হচ্ছে, আবার ফুল স্যানিটাইজ করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। রথে দড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো এতটা অবধি লম্বা, মানে যাতে অনেক লোক ধরতে পারে, এটাও একটা রিজন। আরে চকলেট, যা চকলেটটা মিস করে দিলাম। প্রচুর প্রসাদ ছড়ানো হচ্ছে ভাই, প্রচুর বস্তা বস্তা পুরো। এদিকে কি মারামারিটা লাগবে দেখো, একটা ছুটলে যা, আবার মিস করে দিলাম ভাই। যত না রথের দড়িতে ভিড় তত আছে সাইডে। আরে ভাই আবার চকলেট মিস করে দিলাম। এই সাইডে ভিড় দেখো, খালি প্রসাদ নেওয়ার জন্য ভিড়, এটা খালি ক্যাচ, গুড ক্যাচ। সাবস্ক্রাইব করে দিয়ে দি আমার চ্যানেলে দি। আচ্ছা, আরে দাদা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল, ঠিক আছে। চলো চলো চলো, কার্তিক গোমিং নামে আছে, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। রিজু ওখানে পুরো মস্তি করছে, পুরো ড্যান্স করছে, দেখতেই পাচ্ছ। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ, প্রচুর লেভেলের ভিড়। আমি আমাকে দড়ির ভেতর ঢোকার পারমিশন দিল, আমি এখন দড়ির ভেতরে রয়েছি, দেখতেই পাচ্ছ। 2022-এ আমি প্রথম রথের দড়িতে হাত দিচ্ছি। দারুণ ওয়েদার দেখো একদম, আর এত লোকের ভিড়, মানে এই জন্য আমি বারবার রথের সময় ইসকনের এই রথযাত্রাটাতে আমি অ্যাটেন্ড করার ট্রাই করি। গোটা বর্ধমান ডিস্ট্রিক্ট বা বাঁকুড়া ডিস্ট্রিক্টের আশেপাশে মানে এত ভিড় আর এত সুন্দরভাবে রথযাত্রা আই থিঙ্ক কোথাও হয় না। হরি বল হরি বল। সামনে আবার মানে লাউড স্পিকারে JBL-এ কিন্তু হরে কৃষ্ণ গান বাজছে, ওখানে গেলে আরও মাসি। বাট আমি একবার এই রথের দড়ির বাইরে চলে গেলে আর ঢুকতে পারবো না, দ্যাটস ওয়াই সামনে আর যাচ্ছি না আমি। কে ড্রোন নিয়েছে দেখো ভাই, DJI ম্যাভিক মিনি এনেছে আমারটা, কাশ আমি আজকে আনতে পারতাম ড্রোনটা, ভালো ভিউ আসতো তাহলে। দুটো ড্রোন উঠছে, ওখানে একটা এখানে একটা, রাস্তার মাঝখানে গাড়ি রেখে দিয়েছে, এদিকে বাস দাঁড়িয়ে আছে, এদিকে ফোর হুইলার গাড়ি না সরালে রথ যাচ্ছিল না, তাই জন্য গাড়িটা সরিয়ে নেওয়া হচ্ছে এখন রাস্তা থেকে। এখন যে পরিবেশটা তৈরি হয়েছে না, এটা মানে আর কোথাও বা আর কোনো সময় পাওয়া যায় না। মানে ভাবো একটা জিনিস, সামান্য এখানের দড়িটাই এত বড়, তাহলে পুরীর জগন্নাথ দেবের দড়িটা কতটা মানে বড় হতে পারে সেটা ভাবো, আর কতটা মোটা হতে পারে। কারণ দড়ি ছোট করলে মানে ভিড় অনেক বেড়ে যাবে, দড়িটা লম্বা করার রিজন এটাও একটা, কি যাতে সব কটা মানুষ ধরার সুযোগ পায় বা দড়িটা টানতে পারে।
রথ আসবে বলে দেখতে পাচ্ছ রাস্তায় ঝাড় দেওয়া হচ্ছে কিন্তু কন্টিনিউ। ফাইনালি ইসকন টেম্পলের সামনে রথটা এলো, দেখতে পাচ্ছ ইসকন টেম্পল চলে এসেছি। আর ভাই প্রচুর লোক এখানে, প্রচুর প্রচুর, বাপরে ভিড় হয়ে গেছিল প্রচুর, ভাই ঢুকতে দিচ্ছিল না। লাস্ট বার একবার টেনে নিই, আবার আসছে বছর আবার হবে। জগন্নাথ বলরাম আর সুভদ্রা তিনজন ওখানে এসে বসবে এখন। জগন্নাথ স্বামীকে আজকে সকালবেলা কারা আলিঙ্গন করতে পারেননি? হাত তুলুন, স্পর্শ করতে চান সবাই হাত ছেড়ে দেয়, জগন্নাথ আপনাদের কিন্তু সুরক্ষিত ভাবে মন্দিরে একটু পৌঁছানোর দায়িত্ব তারা আপনাদের রইল, ঠিক আছে? হরিপুর প্রভুর গায়ে হাত দিতে পেলাম, এটাই অনেক। সবাই জাস্ট একবার হাত দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ কি করছে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, কারণ এর পরে লেট করলে আর টোটো অটো কিছুই পাবো না, কারণ লাস্ট যে বাসটা রয়েছে 10:40 ওটা আমাকে ধরতেই হবে, 8:20 চলে গেছে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। এখান থেকে কিছু পাওয়াটাই চাপের ব্যাপার, মানে এখন অনেক রাত হয়ে গেছে এটাও একটা ব্যাপার রয়েছে। এখানে প্রসাদের জন্য প্রচুর লম্বা লাইন রয়েছে, বাট আমার এতক্ষণ ওয়েট করা পসিবল নয়।
সিটি যাবে সিটি হ্যাঁ যাব কত 120 টাকা 120 টাকা বেশি বলছো আমি 80 টাকা এলাম গো তখন দিনের বেলায় 100 টাকা নেবে চলো চলো ওমনি করো না তুমি আবার প্যাসেঞ্জার পেলে চাপাবে তো আমার কোনো অসুবিধা নেই ফাইনালি একটা টোটো পেলাম ভাই খুব অন্ধকার আসছে মুখটা দেখা যাচ্ছে না থ্যাঙ্ক গড একটা টোটো পেয়ে গেছি আসছে বছর আবার হবে এবারে তো বেরিয়ে যাচ্ছি টাটা আর ঘন্টা ঘুরেছি 100 টাকা খরচ করেছি ঠিক আছে কাকু থ্যাঙ্ক ইউ আর এখন বাজে রাত প্রায় 10টা আর আমি এই জাস্ট বাড়ি এলাম সো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ বুম